তাজা করে দেখাবো না আজকে ভাই, সব আড্ডা আড্ডু দেখাবো। আচ্ছা তারপর কত চাইছিলেন ভাই? জি 85,000। 85,000 টাকা দিয়ে আমার দর্শকের জন্য দুইটা কিনতে পারবো? এলাকাটা দেখেন না বুঝছেন ভাই, বাজারে কত বলে এই হাড্ডি গুলো তো দেখে ভাই। দর্শক আমারটা, আচ্ছা আমার সাবস্ক্রাইবার আপনারা দেখেন না ভাই, খুবই বিরক্ত লাগতেছে গরমে। চলে যাইতেছিলাম এখান দিয়ে, তারপর ভাবছি কালকে কি ভিডিও দিব, কালকে তো কোনো বাজার নাই, তো এর লাগে একটা ভিডিও করতেছে দেখ দিয়া। সবসময় দেখেন না? আচ্ছা আচ্ছা, কবে আসছেন? দাসে দুই মাস আছে। আচ্ছা ছুটিতে আসছেন না একবারে? ছুটিতে। বাড়ি কোথায় ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে ওটা কি ঘরে ফালা করো না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিশনি হাটে। আজ 27 সেপ্টেম্বর রোজ বুধবার 2022। আজকে আপনাদেরকে এই বাজার থেকে কিছু শুকনো করে দরদাম জানাবো, দেখা যাক কেমন টাকায় দাম আর আমি হচ্ছে এবং কি বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি দেখতে থাকুন, বাজার প্রচুর গরম। আর একটু শুকনো করে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বয়স কেমন? দাঁত কয়টা? ছয়টা হয়েছে না? কত চাইছিলেন? 45। দর্শক 45,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটি। বাজার কত বলে? 37 বলে। কত ব্যথা? কত 40 লাগবে না? দর্শক 37,000 টাকা দাম বাজার বলছে, 40,000 টাকা লাগবে। গরুর ফ্রেমটি বেশ ভালো, মাংস ধরবে বোঝা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। দর্শক আমরা আপনাদেরকে কুমিল্লার মিশন নিয়ে থেকে আর কিছু শুকনো করে দাম জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাঁত কয়টা? ছয় দাঁত। কত চাইছিলেন? 45। বাজার কত বলে? 35-37 বলে। টার্গেট কত আপনার? 40-42 টা। দর্শক 40-42 বলে হলে বিক্রি করবে এই শুকনো গরুটি। আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো এই বাজার থেকে, দেখা যাক আমরা কেমন দামে গরু দেখাতে পারি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো থাকবেন। তাজা গরু দেখাবো না আজকে ভাই, সব আড্ডা আড্ডু দেখাবো। আচ্ছা তারপর কত চাইছিলেন ভাই? জি 85,000। 85,000 টাকা দিয়ে আমার দর্শকের জন্য দুইটা কিনতে পারবো? এলাকাটা দেখেন না বুঝছেন ভাই, বাজারে কত বলে এই হাড্ডি গুলো তো দেখে ভাই। দর্শক আমারটা, আচ্ছা আমার সাবস্ক্রাইবার আপনারা দেখেন না ভাই, খুবই বিরক্ত লাগতেছে গরমে। চলে যাইতেছিলাম এখান দিয়ে, তারপর ভাবছি কালকে কি ভিডিও দিব, কালকে তো কোনো বাজার নাই, তো এর লাগে একটা ভিডিও করতেছে দেখ দিয়া। সবসময় দেখেন না? আচ্ছা আচ্ছা, কবে আসছেন? দাসে দুই মাস আছে। আচ্ছা ছুটিতে আসছেন না একবারে? ছুটিতে। বাড়ি কোথায় ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে ওটা কি ঘরে ফালা করো না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক এদিকে অনেকগুলো শুকনো করে দেখা যাচ্ছে, আমরা এগুলো দর দাম জানবো, কিন্তু এগুলো প্রেম তো বেশি ভালো না ভাই। কত চাইছিলেন এটা? 40 চাইছেন। বাজার কত বলে? 32 বলে। বয়স কেমন? দাঁত কটা? জি 5টা হয় না, 2টা 4টা 6টা 8টা। আপনারটা 5টা? আচ্ছা টার্গেট কত ভাই? দাসা 35। দর্শক 35,000 টাকা হলে বিক্রি করবে এই শুকনো গরুটি। সব এদিকে মোটামুটি শুকনো করে দেখা যাচ্ছে। জি ভাই, ছবির নাম ধরা? কোনটা? ডিপজলারটা? আচ্ছা এগুলো কার আপনার? আচ্ছা এদিকে ভাই, আপনার দরকার আছে, আপনার নাম্বারটা রাখবো এদিকে। দর্শক আমরা এই শুকনো গরুগুলোর দাম জানাবো এবং আপনাদেরকে নাম্বার দেওয়ার চেষ্টা করবো। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? কটা নিয়ে আসছেন ভাই? আমি নিয়েছি 11টা। 11টা? কটা বেচে কেন করলেন? 60টা বেচছি। 60টা বেচছেন? আচ্ছা তো এগুলো আবার যে কেমন দাম ভাই? ভালো খারাপ না? মোটামুটি মোটামুটি খারাপ না, ভালোই না। কত করে ভাই একটু জানাও আমাদেরকে? আচ্ছা
কেউ যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারবে না এগুলো কোথা থেকে আনেন ভাই রামগর আচ্ছা খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আনেন না জি আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আর কিছু শুকনগর দাম জানার চেষ্টা করব দেখি শুকনগরে পাওয়া যায় কিনা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে বাট চিন্তা করলাম যে একটু শুকনগরে ভিডিও করে যাই কারণ কেউ কথা বলতে চাচ্ছে না আজকে গরমের জন্য আমার তো বিরক্ত লাগতেছে এত গরম বাজারের ভিতরে কি দাম জিজ্ঞাসা করবো না করবো না একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি বয়স কেমন চাচা বাচ্চাটা दात तो मोटामुटी पैंतीस मिल आधुनिक कृषि चित्र आधुनिक कृषि चित्र আচ্ছা ফালানোর জন্য কই যাবে কই যাবে চিড়ং শুভকামনা রইল দর্শক বাজারে প্রচুর গরু আছে বেচা কেনি কমে হচ্ছে ৪৫ বলছে বেচেন নাই কত হলে বেচবেন ওই চাচা কত হলে বেচবেন ৫০ লাগবো এত টাকা নাই ও ৪৫ এমনিতে আছে দর্শক পঞ্চাশ হলে বিক্রি করবে এগুলোটি মোটামুটি অনেক গরু আছে কিন্তু আজকে কাস্টমার কম গরমের জন্য হ্যাঁ একটু দেখাই আর কি মানুষকে হচ্ছে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল কি সবকে ফেরত নাকি ভাই সব ফেরত না কিনছেন আচ্ছা আচ্ছা সব ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে দর্শক বাজারে প্রচুর ব্যাপারীরা আসে কিন্তু হেঁটে চলে যাচ্ছি আর ভালো লাগতেছে না দেখি তারপরে পাইলে দুশো টা দাম জানানোর চেষ্টা করবো নি এই রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না কোনটা ৪৫ বলছেন ভাই এটা ৪৫ কত চাইছিলেন ৭০ চাইছেন ৭০ আর ৪৫ কত অনেক ডিফারেন্স কত বলে বাজার আজকে আজকে কত পর্যন্ত উঠছে মানে ৫৭-৫৮ উঠে গেছে কত টার্গেট কত আপনার ৬৫ না আচ্ছা ধন্যবাদ দর্শক ৬৫,০০০ টাকা টার্গেট এই গরুটি শুকনো গরু আপনাদের ভালো থাকবেন আপনাদেরকে কুমিল্লা জেলার ১৪ জেলার মিশনী হাট থেকে কিছু শুকনো গরু দর দাম জানার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন আজ এ